হাই বন্ধু, আমি তোমাদের বন্ধু বক্সা বলছি। আজকে চলে এসেছি হরিপুর। হরিপুর যাওয়ার পথে এটা এগরা থেকে এই দিনের বন্ধু রাস্তা যাওয়ার রোডে খুঁজি থেকে জল যাচ্ছে হরিপুর। হরিপুরও প্রথমে খুঁজিতে সেটি বাঁধা হয়েছিল, পুলিশের প্রবলেম জন্য বাঁধা হয়নি। এখানে দেখুন কি দুর্ঘটনা ঘটতে পারে। দেখতে পাচ্ছ তোমরা যে বট গাছের কাছে একদম সেটা ডালায় পুরো আটকে গেছে। তোমাদেরকে দেখাবো কাছ থেকে, গিয়ে দেখো তোমরা পুরো বলতে গেলে মাঠের সাইডে একদম টলিটা চলে গেছে, সব মানে ধরে রেখেছে এই সাইডে ওই সাইডে। একটু হলেই কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে বন্ধু। তোমাদেরকে পুরো তুলে ধরলাম, দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে সেটটাকে আনা হচ্ছে, কত কষ্ট। দেখো এখানকার কমিটি কত কষ্ট করে সেটটাকে বের করা আছে, তোমাদের সেগুলো দেখাবো। রামনগরের এমইউজি দেখতে পাচ্ছ, অনেকদিন পরে রামনগরের এমইউজি দেখা গেল। প্রথম দেখা গিয়েছিল ওই মঙ্গলপুর কনফিউশনে, ওইখান থেকে আর দেখা যায়নি। আমি দেখেছিলাম যে মঙ্গলপুরে কী প্রবলেমটা হয়েছিল, ওইখান থেকে এটা হচ্ছে তার প্রথম ধারা। পুজি থেকে হরিপুর জল দেওয়া রাস্তা দেখতে পাচ্ছ, গাছে ডালা লেগে গেছে, ডাল লেগে গিয়ে অনেক অসুবিধা করতে হয়েছে। আস্তে আস্তে করে সেফটি বেরিয়ে আসছে। বাবার মাথায় জল ধরতে জল যাচ্ছে, তাদের কোনো অসুবিধাই হবে না। আর সুন্দর সেটি বেরিয়ে এলো, দেখতে পাচ্ছ এই মিউজিক র্যাগ বাঁধানি, ওই জন্য মানে গ্রামের ভিতরে রাস্তা তো গাছপালা লেগে যাবে, ডাল লেগে যাবে, ওই জন্য সেটা উপরে র্যাগ দেওয়া হয়নি। র্যাগ কিন্তু আছে, তোমার দেখাবো। দেখো গ্রামের রাস্তা হলে কি অসুবিধা হয়। এটা হচ্ছে 11,000 ভোল্টেজের লাইন। হ্যাঁ দেখো তোমাদের কাছ থেকে একটু দেখাবো, লাইনটি লেগে গেছে উপাশেও। দেখো দেখতেই পাচ্ছ লাইনটি লেগে গেছে, কত রিক্সের মধ্যে সেট বেরিয়ে আসছে। দেখো আর এইগুলো তোমাদের এই জন্য তুলে ধরলাম, দেখো একটা সেট বেরিয়েছে, কত ঝামেলা কত রিক্স থাকে। দেখো তোমাদেরকে দেখাবো, জল ভরা সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সেটার সঙ্গে যাওয়ার জন্য। এখানে কিন্তু সবার কিন্তু একটা উৎসাহ আছে যে সেটার সঙ্গে গান বাজে বাজে যাওয়ার জন্য। দেখো কত কষ্টে সেটটি বেরিয়ে আসছে বন্ধুরা। এই ভিডিও এখানে শেষ করছি, আসছি নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করো, ফলো করো। থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস।